1881 সালের কথা। কলেজের এক প্রফেসর তার এক ছাত্রকে জিজ্ঞেস করেছিল, এই পৃথিবী, এই আকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই কি ভগবান সৃষ্টি করেছেন? ছাত্রটি উত্তরে বলেছিলেন, হ্যাঁ। প্রফেসর আবারও জিজ্ঞেস করল, তাহলে শয়তানকেও কি ভগবান সৃষ্টি করেছেন? ছাত্রটি প্রশ্নটির কোনো উত্তরই করল না। তারপর ছাত্রটি শিক্ষকের কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করার অনুমতি চাইল। স্যার বললেন, বলো। স্যার, ঠান্ডার কি প্রকৃত কোনো অস্তিত্ব আছে? স্যার বললেন, হ্যাঁ। ছাত্রটি বলল, উত্তরটি ভুল। আসলে গরম বা উষ্ণতা যেখানে অনুপস্থিত সেখানেই ঠান্ডা বিদ্যমান। ছাত্রটি আরো একটি প্রশ্ন জিজ্ঞেস করল, স্যার অন্ধকারের কি প্রকৃত কোনো অস্তিত্ব আছে? স্যার বললেন, হ্যাঁ আছে। ছাত্রটি বলল, উত্তরটি আবারও ভুল স্যার। আসলে যেখানে আলো অনুপস্থিত সেখানেই অন্ধকার বিদ্যমান। ঠিক একইভাবে যেখানে ভালোবাসা, আত্মবিশ্বাস ও ভগবানের প্রতি ভক্তির অভাব, ঠিক সেখানেই শয়তানের আবির্ভাব। আসলে শয়তানের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এই ছাত্রটি আর অন্য কেউ নয়, ইনি হলেন বীর সন্ন্যাসী ও যুব সমাজের আদর্শ, যার জ্ঞানের আলোয় শুধু ভারতবর্ষই নয় সারা পৃথিবী আলোকিত, আমাদের সকলেরই প্রিয় স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ এমনই তার ধ্যানধারার মাধ্যমে সমগ্র মানব জাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝিয়েছিলেন। তার বিখ্যাত সব উক্তি আজীবন যুব সমাজকে উৎসাহিত করবে। তার এমনই কয়েকটি কথা আজ আমি আপনাদেরকে শোনাব। ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং স্বয়ং হালকা হও, কারণ তারাই উচ্চতে ওঠে যারা হালকা হয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কাপুরুষেরা পারে না। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতাই ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ।